আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। বর্তমানে আপডেটটা বলে দিই, মে মাসের 28 তারিখ, আগের চেয়ে কিছুটা কমে গেল ইট পাথর, রড, সিমেন্ট, বালি, ইটের খোয়ার দাম। আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন ঘর তৈরি করার জন্য, দামের কারণে কিনেন নাই, আপনারা চাইলে এখন ঘরের কাজে ধরতে পারেন। আমি আজকের এই ভিডিওতে বর্তমান বাজারে রডের দাম, সিমেন্টের দাম, ইটের দাম, ইটের খোয়ার দাম, পাথরের দাম এবং বালির দাম তুলে ধরবো। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে জানব ইটের দাম, ইটের খোয়ার দাম বর্তমান বাজার 2021। প্রথমে জানব আমরা ইটের খোয়ার দাম। বর্তমান বাজারে প্রতি সিএফটি ইটের খোয়ার দাম হচ্ছে 93 টাকা করে। অনেকে আবার সিএফটি বুঝেন না, অনেকে প্রতি ট্রাক কত করে বিক্রি হয়, তো চলুন প্রতি ট্রাক কত করে বিক্রি হয় জেনে নেই। বর্তমান বাজারে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে ইটগুলো আছে, বিভিন্ন কোম্পানির ভালো ইটগুলো আছে, ভালো ইটগুলো ভেঙে যে খোয়া তৈরি করা হয়, এগুলো মূলত প্রতি ট্রাকের দাম 12,000 টাকা, প্রতি ট্রাকের দাম 12,000 টাকা। এবং ভ্যারাইটিস আইটেম, 3-4 জাত ইট মিশিয়ে যেই মিক্স করে যে ইটের খোয়া বানানো হয়, এটা মূলত প্রতি গাড়ি বিক্রি করা হয় 7,000 টাকা করে। তো চলুন আমরা বালুর দাম জেনে নেই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো যে বালি সেটা হচ্ছে সিলেটি বালি। সিলেটি বালি বর্তমান বাজারে প্রতি সিএফটি বিক্রি করা হয় 37 টাকা করে এবং এক গাড়ির দাম 6,300 টাকা। তারপর আছে লোকাল বালি। লোকাল বালির প্রতি সিএফটি বিক্রি করা হয় 17 টাকা করে। এবং লাল বালু, লাল বালু প্রতি গাড়ি বর্তমান বাজারে বিক্রি করা হয় 4,500 টাকা করে, 4,500 টাকা করে প্রতি গাড়ি বিক্রি করা হয় ট্রাক। বিট বালি, বিট বালি প্রতি সিএফটি বিক্রি করা হয় 9 টাকা করে। এবং সাদা বালি, সাদা বালি প্রতি গাড়ির বর্তমান দাম হচ্ছে 4,200 টাকা। চলুন আমরা এবার রটের দাম জেনে আসি। বাংলাদেশের মধ্যে এক নম্বরে যে রটটি আছে বিএসআরএম, বিএসআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 73,000 টাকা এবং প্রতি কেজির দাম হচ্ছে 73 টাকা। দুই নম্বরে যে রডটি আছে জেএসআরএম, জেএসআরএম রড প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 67,000 টাকা। তা তিন নম্বরে আছে আরএসআরএম, আরএসআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 71,000 টাকা, প্রতি কেজির দাম 71 টাকা। চার নম্বরে আছে আনোয়ার ইস্পাত, আনোয়ার ইস্পাত প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 70,000 টাকা। পাঁচ নম্বরে আছে একেএস, একেএস প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 69,500 টাকা, প্রতি কেজির দাম 69.5 টাকা। ছয় নম্বরে আছে এমএসডাব্লিউ, এমএসডাব্লিউ প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 67,000 টাকা। সাত নম্বরে আছে কেএসআরএম, কেএসআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 72,000 টাকা। আট নম্বরে আছে জিএসআরএম, জিএসআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 69,500 টাকা। নয় নম্বর আছে জিপিএস, জিপিএস প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 72,000 টাকা। দশ নম্বর আছে বসুন্ধরা, বসুন্ধরা প্রতি টন রডের বর্তমান দাম হচ্ছে 67,000 টাকা, প্রতি কেজির দাম 67 টাকা। এগারো নম্বর আছে আরআরএম, আরআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 69,500 টাকা। বারো নম্বর আছে এসসিআরএম, এসসিআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 68,000 টাকা। তেরো নম্বর আছে এসএসআরএম, এসএসআরএম প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 67,800 টাকা। চোদ্দো নম্বর আছে বাইজিদ স্টিল, বাইজিদ স্টিল প্রতি টনের বর্তমান দাম হচ্ছে 69,000 টাকা। পনেরো নম্বর আছে বিএসএল, বিএসএল প্রতি টন 500W রডের বর্তমান দাম হচ্ছে 66,000 টাকা। ষোলো নম্বর আছে রোহিম স্টিল, রোহিম স্টিল প্রতি টন দাম হচ্ছে 65,000 টাকা। চলুন আমরা এবার 2021 সালে সেরা কিছু সিমেন্টের দাম বর্তমান দাম জেনে আসি।
প্রথমে যে সিমেন্টটি আছে ডায়মন্ড সিমেন্ট, ডায়মন্ড সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে 470 টাকা করে। আকিজ সিমেন্ট, আকিজ সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে 460 টাকা করে। শাহ সিমেন্ট, শাহ সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে 465 টাকা করে। প্রিমিয়ার সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে 480 টাকা করে। স্ক্যান সিমেন্ট, স্ক্যান সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে 500 টাকা করে। রুবি সিমেন্ট, রুবি সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 495 টাকা করে। বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 450 টাকা করে। হোলসিম সিমেন্ট, হোলসিম সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 480 টাকা করে। তারপর আছে আলট্রাটেক সিমেন্ট, আলট্রাটেক সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে 490 টাকা করে। তারপর আছে ফ্রেশ সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 460 টাকা করে। সেনা সিমেন্ট, সেনা সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 450 টাকা করে। সেভেন রিং সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 470 টাকা করে। সেভেন হস সিমেন্ট, সেভেন হস সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 480 টাকা করে। সুপার কিট সিমেন্ট, সুপার কিট সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 490 টাকা করে। ইঞ্চি সিমেন্ট, ইঞ্চি সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে 480 টাকা করে। ক্রাউন সিমেন্ট, ক্রাউন সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চলতেছে চলতেছে 475 টাকা করে। মির সিমেন্ট, মির সিমেন্ট বর্তমান বাজারে চলতেছে 480 টাকা করে। চলুন এবার 2021 সালে পাথরের দাম জেনে আসি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা যে পাথরটি আছে সেটা হচ্ছে বুলাগঞ্জ পাথর। বুলাগঞ্জ পাথর বর্তমানে প্রতি ফুট বিক্রি করা হয় 127 টাকা। প্রতি গাড়ি, প্রতি গাড়ি ট্রাকে বিক্রি করা হয় প্রতি ট্রাক 14,000 টাকা করে। তারপরে আছে বেতনাকান্দি পাথর, বেতনাকান্দি পাথর বর্তমান বাজারে প্রতি ফুট বিক্রি করা হয় 110 টাকা করে এবং প্রতি গাড়ি, প্রতি গাড়ি বিক্রি করা হয় 9,500 টাকা করে। বিদেশে যে পাথরটি আসে আমাদের দেশে ভুটান LC34 পাথর, প্রতি ফুট বিক্রি করা হয় 108 টাকা করে। ভূতাবাঙ্গা বাংলা পাথর বিক্রি করা হয় 110 টাকা করে। তো দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারো যদি বালি পাথর, রড, সিমেন্ট লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।